এই যে কটেজটা আছে, এই কটেজের মূল আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই পুলটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। ভিউয়ার্স, শহরের কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে পড়েন অনেকেই, এক সময় এটা প্রচণ্ড একঘেয়েমি পর্যায়ে চলে আসে, কিন্তু অনেকেই ভেবে পান না এর থেকে পরিত্রাণের উপায় কী। আপনার সকল ক্লান্তি দূর হয়ে যেতে পারে একটি সুন্দর ভ্রমণের মাধ্যমে, কিন্তু এই ভ্রমণ অবশ্যই হতে হবে একটি শান্ত ও নিরিবিলি পরিবেশে। কিন্তু এই পরিবেশগুলো কোথায় পাবেন ভাবছেন? বর্তমান পৃথিবীতে অনেক দেশেই মানুষকে একটি প্রশান্তির ভ্রমণ ও নিরিবিলি পরিবেশে কয়েকটি দিন থাকার জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্ট, কমিউনিটি ট্যুরিজম তৈরি করেছে। বর্তমানে আমাদের দেশও এর থেকে পিছিয়ে নেই, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এ দেশও বিগত কয়েক বছর ধরে এমন সুন্দর সুন্দর অনেক রিসোর্ট, হোটেল, মোটেল, কমিউনিটি ট্যুরিজম গড়ে উঠেছে এবং মানুষজনও তার জীবনকে উন্নত একটি পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য তারা নিজেদের প্রতি আরও বেশি সচেতন হয়েছে। রিসোর্টে বিভিন্ন ধরনের কটেজ হয়ে থাকে, তার মধ্যে থেকে একটা কটেজ আপনাদের দেখাচ্ছি। কটেজের আসলে বিভিন্ন প্রকার হতে পারে, বাট আমরা স্পেসিফিক একটা ধারণা দিয়েছি, পরবর্তীতে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেই কমেন্ট অনুসারে আমরা বিভিন্ন ধরনের মডেলের কটেজের ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসবো, যেটা আপনাদের পরবর্তীতে যেন উপকার হয়। এবং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। এখন আমরা দেখে আসবো কটেজের ইন্টেরিয়র আর এক্সটেরিয়র ভিউটা। ভিউয়ার্স, আমরা প্রথমেই চলে এসেছি আমাদের কটেজের ফ্রন্ট ভিউতে। ফ্রন্টে আমাদের আছে একটি পুল, যেটির কারণে কটেজটিকে আরও বেশি লাক্সারিয়াস করে তুলেছে। পুল না থাকলে যে কটেজটি লাক্সারিয়াস লাগবে না তা না, বাট পুল দিলে আরও বেশি লাক্সারিয়াস মনে হয়। যখন একটি কটেজে মানুষ ঘুরতে আসে, এই পুলটাকে মিস করে, আর আপনি যদি এই পুলটা দিয়ে থাকেন তাহলে আপনার কটেজটা বেশি লাক্সারিয়াস হবে। চারি সাইড থেকে একটি পেরো আছে, যখন আপনার পরিবেশটা জ্যোৎস্না থাকবে বা আকাশে চাঁদ উঠবে তখন এই রোড দিয়ে আপনি হাঁটতে পারবেন এবং পরিবেশটা উপভোগ করতে পারবেন। এই সাইডে যে জানলাটা, আর ব্যাক সাইডেও একটা জানলা আছে যেটা ড্রয়িং, ডাইনিং এবং কিচেনের সাথেই আছে। আর বেডরুমেরও দুইটা জানালা আছে, একটা হচ্ছে বেডরুমের অন্য সাইডে আর একটা হচ্ছে পুলের সাইডে। আর আমরা তো বলেছি যে এইটা একটিমাত্র ডিজাইন, কটেজ বিভিন্ন ডিজাইনের হতে পারে, আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবো। এটা একটি ধারণা, এটা এরকম একটি কটেজ হতে পারে যে এইটাই হতে হবে এমন না, অনেক ধরনের ডিজাইন আছে, আমরা পরবর্তীতে আরও নিয়ে আসবো। এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কেমন ধরনের কটেজ দেখতে চান। আর এই সাইডে একটা বারান্দা আছে, যে বারান্দাটা দিয়ে আপনি সামনে হেঁটে গেলেই পুলে বসতে পারবেন, পুলে পা ঝুলিয়ে বসার জন্য একটা জায়গা করাও আছে। এই ছিল মোটামুটি আমাদের কটেজের এক্সটেরিয়র ভিউটা। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন সামনেটা কত সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে কটেজটাকে আরো সুন্দর এবং মনোরম করে তুলতে পারেন। এখন আমরা চলে যাব কটেজের ইন্টেরিয়রে, ভেতরে কেমন কি আছে সবগুলো দেখে নিব। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি। এন্ট্রি হওয়ার পরে আমরা পেয়ে যাব আমাদের ড্রয়িং রুমটি, তার সামনেই আছে ডাইনিং এবং কিচেনটি। যেহেতু এটি সিঙ্গেল ফ্যামিলি কটেজ, সেহেতু কিচেনটা আমরা ওপেনই রেখেছি। বিভিন্ন লাক্সারিয়াস যে কটেজগুলো আছে এই কিচেন ওপেনই থাকে। এখন এই যে দরজাটা, এই দরজা থেকে এন্ট্রি হওয়ার পরে আমাদের যে বেডরুমটা সেটাই বড় একটি বেডরুম। এই সাইডে একটা জানালা আর সোজা একটা জানালা আছে, আর এর সাথে অ্যাটাচ টয়লেটও আছে। এখন ভিউয়ার্স সেটা ভালো করে দেখবেন এবং লক্ষ্য করবেন যে এই জানালাটা থেকে আপনি পুরো পুলের ভিউটা সহ পুরো পরিবেশটার ভিউটা আপনি পাবেন এবং জানলায় বসে আপনি পা পুলের ভিতর দিয়ে বসে থাকতে পারবেন। এই যে
দরজাটা এর থেকে আমাদের বাইরের সাইডের যে বারান্দাটা আছে সেটাতে যেতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আমাদের কটেজের এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার ভিউটা। আপনারা দেখে নিলেন, আশা করি যথেষ্ট ভালো লেগেছে আপনাদের এই মডেলটা। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মডেল নিয়ে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপর আমরা চলে যাব আমাদের কটেজের এক্সোনোমেট্রিক ভিউতে। ওখানে প্ল্যানটা খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং কত কী খরচ হবে সেটাও বলা আছে। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমে আমরা চলে এসেছি আমাদের কটেজের এক্সোনোমেট্রিক ভিউতে। এদিক থেকে এন্ট্রি হওয়ার পরেই আমরা পেয়ে যাব আমাদের ড্রয়িং আর ডাইনিংটি, সাথে আমাদের ওপেন কিচেন। আর এটাকে সাধারণত আমরা বলে থাকি প্রাইভেট ফ্যামিলি কটেজ। এখন যদি আমরা এদিকে আসি, এদিক থেকে এন্ট্রি হওয়ার পরেই আমাদের বেডরুমটি, যেটি মাস্টার বেড, একটা মাত্রই বেড, আর সাথে একটি টয়লেট, যথেষ্ট বড় একটি টয়লেট। সাধারণত কটেজের টয়লেটগুলো একটু বড়ই হয়। ভিউয়ার্স, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, একটা রিসোর্টের কটেজের বেডরুমে কি কি থাকা ম্যান্ডেটরি। একটা বেড তো অবশ্যই দরকার বেডরুমে, সাথে একটি সোফা, একটা টি টেবিল, আর টিভি রাখার জন্য যে শেলফটা দরকার, আর টিভি তো অবশ্যই, আর বেড সবসময় হইতে হবে কিং সাইজ। আর বেডের দুই সাইডে অবশ্যই টেবিল থাকতে হবে, যেটাকে সাধারণত আমরা সাইড টেবিল বলে থাকি। আর আরও একটা জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে একটা বড় আলমারি। সাথে আরও একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে ক্লোজেট। এবং আরও একটা জিনিস যেটা খুবই দরকার, সেটা হচ্ছে একটা ছোট ফ্রিজ। এখন ফ্রিজটা আপনি বেডরুমে রাখতে পারেন, অথবা এই যে আমাদের কিচেন স্পেসটা আছে এখানেও রাখতে পারেন। যে ফ্রিজগুলো সাধারণত ডিপ থাকে না, শুধু নর্মালটাই থাকে, সাধারণত ড্রিঙ্কস, তারপরে আপনার সফট ড্রিঙ্কস যেগুলো থাকে ওইগুলো রাখার জন্য। ভিউয়ার্স, আমাদের এই যে কটেজটা আছে, এই কটেজের মূল আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এই পুলটা। এই যে সামনে যে বারান্দাটা আছে, এই বারান্দা থেকে তো আপনারা এই পুলে আসতেই পারবেন। আর যে এই বারান্দাটা আছে এর সাথেও কানেক্টেড, এখানে দাঁড়িয়েও আপনি পুলটা উপভোগ করতে পারবেন। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি বেডরুম থেকে পুরো পুলের ভিউটা আপনি দেখতে পাবেন, যেটা খুবই সুন্দর। আর এখান থেকে আপনি পা ঝুলিয়ে বসতে পারবেন এবং পুলের যে ফিলটা সেটা আপনি নিতে পারবেন। আর যদি আমরা খরচের ব্যাপারে আসি, এই বিল্ডিংটা শুধু বিল্ড ফর্মটুকু করতেই পুল বাদে আপনার খরচ হবে 20 লক্ষ টাকা। শুধু পুলটাই আপনার খরচ পড়বে 10 থেকে 12 লক্ষ টাকার মতন। এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটা আসলে খুবই ছোট, সেই জন্য আমাদের খরচও কম। কিন্তু পুলের বিভিন্ন ধরনের খরচ আছে, কোন পুলে কিভাবে কোথায় খরচ হয়, ম্যাটেরিয়ালগুলো কি, এগুলো সম্পর্কে আরো জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি শুধু পুল সম্পর্কে আপনাদের আগ্রহ বেশি থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শুধু পুল নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করব। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে বাড়ির ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এমন একটি বাড়ি আপনারা চাইলে গ্রামে অথবা শহরে খুব কম খরচে অল্প জমিতেই করতে পারেন। এবং আমাদের দিয়ে যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করাতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেইল, মোবাইল নাম্বার অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।